সংস্কারের বিষয়ে কথা বলছেন বদিউল আলম মজুমদার আমরা সরাসরি যাচ্ছি সেখানে বিচারের বিষয়টাও আছে তো আমার মনে হয় আমাদের আমাদের আমি ওটা মিস করেছি আমাদের চিন্তা চেতনার মতামতেরই প্রতিফলন ঘটেছে এবং যে জিনিসটা ওয়ারসুল উল্লেখ করেছেন এই যে ইয়ের কথা ট্রাস্টের কথা এবং ইলেকশন কমিশন এবং ট্রাস্ট ইন গভর্নমেন্ট কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন খবরের কাগজে মনিক বার্তাতে একটা আর্টিকেল বেরিয়েছিল যে যে সব সরকারি যেন যে জনগণের ব্যাপক আস্থা আস্থাশীলতা অর্জন করে তারা যত খারাপই হোক তো এটা এই যে কয়েকটা জরিপের কথা উল্লেখ করে তারা বলেছেন এই কথাগুলো তো এই আমার মনে হয় এটা একটা সেমদ্ধতা যে এবং আকরাম সাহেব বলেছেন যে ইনি নিয়ে আরও ওই যে গবেষণা হয়েছে গবেষণা হওয়া দরকার যে আমরা যেই জরিপা যেটা পাচ্ছি এটা আমাদের আমরা যেটা উপলব্ধি করি আমরা যেটা আমাদের যেটা ধারণা তার সাথে সংগতিপূর্ণ নয় তো এই আমরা যারা আগ্রহী তারা ওগুলোর আরও গভীরভাবে ওই যে আরও সুস্পষ্টভাবে জানার জন্য ওনাদের গবেষণার গুলো পর্যালোচনা করতে পারেন করতে পারেন তো এই যে এই যে ব্যাপক আস্থা এবং আকাশচম্বি প্রত্যাশা এর একটা আছে এর একটা অন্য দিকও আছে বিপরীত দিকও আছে সেটা হলো এক্সপেক্টেশন ম্যানেজমেন্ট তো এক্সপেক্টেশন ম্যানেজমেন্টটা ওই যে কিরকম ওটা আমি জানি না যে এটা তো সেপ্টেম্বরের নয় থেকে উনিশ তারিখে উনিশে সেপ্টেম্বর এই গবেষণাটা করা হয়েছে তো এখন যদি আমরা গবেষণাটা করি এটা যদি রিপিট করি আমি নিশ্চিত আমাদের ফলাফলটা ভিন্ন হবে কারণ মানুষের মধ্যে যে আকাশচম্বী প্রত্যাশার সৃষ্টি হয়েছে তো এক্সপেকটেশনটা ম্যানেজ করা করটুকু গিয়েছে এবং এক্সপেকটেশনটা ম্যানেজ করাই কিন্তু এই সরকারের জন্য যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি এক্সপেকটেশন ম্যানেজ করতে হবে দুইভাবে একটা হলো যে থ্রু ডেলিভারি যে মানুষ অনেক কিছু চায় এগুলো যে মানুষের এই চাওয়াটা পূর্ণ করা আরেকটা হলো কমিউনিকেশান যে সঠিকভাবে কমিউনিকেশনের মাধ্যমে নিয়মিত কমিউনিকেশনের মাধ্যমে মানুষের মধ্যে যাতে ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় এবং মানুষ যাতে ওই যে বিপদগামী না হয় যে আমাদের সোশ্যাল মিডিয়াতে বহুভাবে বহুভাবে বহু রকম প্রচারণা চালাচ্ছে এর দ্বারা যাতে মানুষ বিপদগামী না হয় তো এই জন্য কমিউনিকেশন ইজ ইজ অ্যানাদার অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ফর দি গভর্নমেন্ট আর আমরা এই যে মানুষ সংস্কার চায় মানুষ রাষ্ট্র মেরামত চায় মানুষ নির্বাচনী সংস্কার চায় যাতে একটা সুষ্ঠু নির্বাক্ষ নির্বাচন হইতে পারে এবং এটি গুরুত্বপূর্ণ আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে আমাদের নির্বাচনী ব্যবস্থা থেকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এটাই কি যথেষ্ট কিনা আমাদের আজকে সুস্পষ্টভাবে আমাদের অনুধাবন করা দরকার নিজেদের জিজ্ঞেস করা দরকার যে হ্যাঁ আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের বস্তুত আমাদের দায়িত্বটা হলো কারিগরি কিছু এই যে সুপারিশ করা যেমন আমি যেই কমিশনের কমিশনের সাথে যুক্ত সেই দায়িত্ব হবে যে কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যায় সংস্কার প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার আমরা সরাসরি ছিলাম সেখানে